তখন একদম স্পষ্টকে কইছে যে যদি তপন গগৈ ডাঙরিয়া হারে তেতিয়া হলে তেখেতে রাজনীতি ত্যাগ করবে। আপনাদের আমার দৈনিক জনমভূমি কাকতর সেইদিনার লিড নিউজ আসলে সব দৈনিক জনমভূমি কাকতর এই লিড নিউজ আসলে কি বলে লিড নিউজ আসলে গৌরব গগৈ ভ্রমণের এদিনের পাছতে সোনারী দল ত্যাগ করলে চারিশ কংগ্রেস কর্মীয়ে, যোরহাটত তপন গগৈ পরাজিত হলে রাজনীতি ত্যাগ করে তিজু হাজরিকা, শিবসাগরত কলে অখিল গগৈ কারসাজি করে গৌরব গগৈ আর লুড়িংজ্যোতি গগৈ পরাজিত করার ষড়যন্ত্র করেছে। মানে গৌরব গগৈ ইয়ালে নিমন্ত্রণ করে আনি আসলতে হরুয়া বলে আনিছো, আর তেখেতে কইছে যে যোরহাটত তপন গগৈ পরাজিত হলে রাজনীতি ত্যাগ করি পিজু হাজরিকা। এতিয়া প্রথম কথাটো হল যে আমার সন্মানীয় মন্ত্রী পিজু হাজরিকা ডাঙরিয়ায় সচাকে তপন গগৈ হারিলে আর এতিয়া তেখেতে তেখেতর কথা রাখিব নে নারাখে। পিজু হাজরিকা ডাঙরিয়ায় কইছিলে 19 মার্চের দিনা সোনারীত কইছিলে যে যদি তপন গগৈ হারে তেতিয়া হলে তেখেতে অসমৰ রাজনীতি ত্যাগ করি, আর কইছিলে যে মই অহংকার করে কোৱা নাই, তাৰমানে অহংকারক কইছে তেখেতে, তেখেতে গর্ব করে অহংকার করে কইছে যে তপন গগৈ জিকিব, 2-2.5 লাখ ভোটের ভিতর ব্যবধানত জিকিব, আর যদি গৌরব গগৈ জিকে তেতিয়া হলে তেওঁ রাজনীতিই নকরে, তেনেকুৱা ধরনের চূড়ান্ত অহংকার তেখেতে প্রকাশ করেছিল। গতিকে এতিয়া সেকারণে মই ভাবো যে 2024 চনের লোকসভা নির্বাচনটো অসমৰ মানুহে যে বিজেপির বিরুদ্ধে ভোটদান করলে, বিজেপির বিপরীতে যে কথা কলে, তার প্রধান একটা কারণ হল হিমন্ত বিশ্ব শর্মা আর হিমন্ত বিশ্ব শর্মার হাঙ্গু পাঙ্গু বিলাকৰ অহংকার।